প্রিয় ভাইরা নামাজে তাশাহহুদ ও পড়ার পর কোরআনের অন্য কোন দোয়া পড়া যাবে কিনা যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বসা অবস্থায় পড়া যাবে আপনি তাশাহুদের পরে দোয়া মাসুরার পরে দোয়া আপনি পড়তে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবরা সালাওয়াতিল মাকতুবা আহ ফর সালাতের পরে অর্থাৎ শেষাংশে সালামের আগেও সালামের পরেও দুয়াগুলো পড়তেন অনেক দোয়া পড়তেন রুকু অবস্থায় কোরআন পড়া নিষেধ নিতা আমাকে নিষেধ করা হয়েছে রুকু সেজদা অবস্থায় কোরআন পড়া থেকে কিন্তু বসা অবস্থায় নিষেধ হয় না কোরআন তো আমরা বসে বসে তাহলে করি ঠিক নয় কি অতএব বসা অবস্থায় যদি কেউ অন্যান্য দোয়া পড়ে এগুলি দোয়ার জায়গা সাহাবাই কেরাম তিরমিজির হাতি হাততাল মেল সাহাবানা সালাতের মধ্যে সবকিছু চাইতেন এমনকি লবণও চাইতেন ঘরের লবণ নাই আর তাই হয়তো দূরত পড়ে দোয়া মাসুরের পরে লবণও চাইতেন আল্লাহ আল্লাহ তালা আমার ঘরে কি নেই আরবি ভাষায় ওনারা লবণও চাইতেন তো এইটা এটা বাংলায় না ফরজের মধ্যে বাংলা ইত্যাদি এগুলি চলবে না আরবি যখন শিশুর জন্ম নেবে সাত দিনের দিন আকি কেন না দিতে পারলে তার জন্য সঠিক মাস আলা কি সাত দিনের দিন দিতে না পারলে আরো দুইটা দিন আছে মোসান্নাফে এবনা আবি সাহেবের মধ্যে সাহাবিদের ওই আমলগুলি বর্ণিত হয়েছে চোদ্দতম দিন অথবা একুশতম দিন এই দুই দিনের কথাও হাদিসে এসছে সাহাবিদের আমল হিসাবে রসুলের ঘোষণা হলো সপ্তম দিন সাহাবিদের আমলে আরো দুইটা দিন আমরা পাই চোদ্দতম আর একুশতম এই দুই দিনে যদি ফেলিওর হয় এরপরে আর কোনো কোন যখন পারবেন তখন করবেন করা উচিত অনেকে এটাকে ভিন্নভাবে বুঝেন যে তাহলে আর দেওয়া যাবে না আর কি দেওয়া যাবে না ওই বুঝটা দুর্বল বুঝ স্ট্রং বুঝ হলো যখনই পারবেন দেবেন দিলে আপনার শেষের জন্য বিরাট কল্যাণ কর নামাজের সঠিক নিয়ম কি ফরজ নামাজের পর নামাজের সঠিক নিয়ম নামাজের বারো হাজার মাসালা আছে আপনি এক প্রশ্নে বারো হাজার মাসালা জিজ্ঞাসা করে ফেলছেন এইভাবে জিজ্ঞাসা করা যায় না ফরজ নামাজের পর করা যাবে কি এটা একটা প্রশ্ন ফরজ নামাজের পর কি করতে হবে এটা সালাদ যিনি ফরজ করেছেন যে আল্লাহ তালা ফরজ করেছেন যে রসুল সালাদ পৃথিবীতে নিয়ে এসছেন তারাই বলবেন আমাদের কারো এখানে কোনো মন্তব্য নেই কাজী ইব্রাহিমের কোনো মন্তব্য নেই কোনো আলেমেরও কোনো মন্তব্য এখানে চলে না এবাদাত তাও কি ফিয়া এবাদাত হলো আল্লাহ আল্লাহ রসুল জানিয়ে দেবেন আমরা করব। এখানে কোনো মন্তব্য কোনো বাড়তি কমতি আমরা কেউ করতে পারব না দেখুন ফরজ সালাতের পরে কি করণীয় আল্লাহ তালা সুর আননিসা নিসার একশো তিন নম্বর আয়তে বলেছেন কদৈ তুমু সালাদ ফাজ পুরুল যখন সালাত শেষ করলে এবার তোমাদের ডিউটি হলো আল্লাহ জিকিরি লেগে যাও আল্লাহর জিকিরি লেগে যাও আস্তক ফেরুল ল আস্তক ফেরুল ল আস্তক তিনবার আল্লাহ মন্তে সলামিন কে সালাম তোমার অফতে অজান একবার

আর জহর আসর এসায় একবার একবার করে হ্যাঁ তারপর সোহান আল্লাহ বার আলহামদুল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার এগুলি আল্লাহ বলতেছেন ফজকুরুল্লাহ সমষ্টিক এবাদত শেষ সালাম ফিরাবার মাধ্যমে এখন পার্সোনাল এবাদত শুরু করো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেন কুল্লু নিয়ে ফরজের সালাম ফিরাবার পরে প্রত্যেক মুসল্লি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে নিজের জিকির রাজকার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়বে এটা হলো মূল সন্না সল্লু কমার ওই, তমনি সল্লি আমি কিভাবে সনাত পড়ি সেভাবেই তোমরা সলাদ পড়ো এগুলি হলো সন্ন্যার কথা এখন বাদ বাকি আমাদের দেশে ফরজ সনাতের পর সম্মিলিতভাবে ইমাম সাহেবরা যে মোনাজাত করেন একসময় আমিও করতাম পরে দেখি যে এটার কোনো রেকর্ড নাই দলিল নাই প্রমাণ নাই সিএস নাই আর নাই ডাড্ডা খতিয়ান কিছুই নেই বাদ দিয়ে দিয়েছি মূল সন্ন্যাস যেগুলো এগুলো করা এটাই হলো নিয়ম বাকি একদিনেই এই নিয়ম কেউ পাল্টে দিতে পারবে না মসজিদ এখন মনে যাচ্ছে চলতে দেন মুসল্লিরা আস্তে আস্তে বুঝবে বুঝতে বুঝতে একদিন তারা যেটা হক সেটা নেবে এগুলো জোর করে কোনো কিছুই কোথাও চাপিয়ে দেয়া যাবে না আপনি যদি জ্ঞান সঠিক পান জ্ঞানটা বলতে পারেন জ্ঞান আপনি সবার ধন সবার সম্পদ জ্ঞান বলার মধ্যে কোনো দোষ নাই কিন্তু কোনো জিনিস আপনি চাপিয়ে দিতে পারেন না আল্লাহ যখন তৌফিক দিবেন তারা মানবে আপনি যদি তৌফিক পান হ্যাঁ সঠিক আমি বুঝছি আপনি এটার উপরে আমল করেন এগুলো নিয়ে কোনো ফাসাদ করা যাবে না ধারণকৃত ছবি বা ভিডিও দেখা যায় কি হ্যাঁ যদি কোনো শিক্ষার প্রয়োজন হয় যেমন বর্তমান আরব জাহানের সব আলেমরা একমত যে বাইতুল্লার সালাদগুলো সারা ওয়ার্ল্ডে তারা প্রচার করে বাইতুল্লাহ কোন ইমাম কখন সালাদ পড়ান কিভাবে পড়ান ঠিক না সম্পূর্ণ দৃশ্যগুলি সারা ওয়ার্ল্ডে প্রচার করা হয় আর বাইতুল্লাহ আর আল্লাহর নবীর মসজিদে যে কাজগুলো হবে ওগুলি হক হবে মা আজ মা আলাই হিল হারামান একটা বাপ রচনা করেছেন তার বুখারি ছেড়ে যে দুই হারাম যেই বিষয়ে একমত এই বিষয়টা হক হবে দিন আলায়া আর ইজুল ইলা হিজাজ ক্যামা তারিজুল হাই ইয়ে তু ইলাজহ রে হা দিন মক্কামোদিনের হিজরত করে যাবে যেমন সাপ যত দূরেই যাক আবার নিজের গর্তে ফিরে যায় হিজরত করে তো মক্কামদিনের যে জিনিসগুলি পাওয়া যাবে বাইতু লয় মসি নো এগুলি হক এগুলো কি হক যেহেতু ওখানকার এগুলি প্রচার করা হচ্ছে ভিডিও করা হচ্ছে দেখানো হচ্ছে দেখে মানুষ শিখছে অতএব এটা না হক হওয়ার কোনো যুক্তি নেই আর ভিডিওর ছবি কিন্তু অঙ্কিত ছবি না আসাদদুন্না সে আজাদ বা নিয়মাল কিয়ামতি আলম সাউ বেরুন যারা হাত দিয়ে ছবি আঁকে অঙ্কন করে এই অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন আজাবে পড়বে কেওতের দিন আর বিডিওর ছবিটা কিন্তু কোনো অঙ্কিত ছবি না আল্লাহ মাখলুক সৃষ্টিটা মানুষটা যেরকম ভিডিও তাকে ওইরকম দেখিয়ে দিচ্ছে চায়নার মতো পানির মতো পানির ভিতরে আমি তাকালে যেমন আমাকে দেখি আয়নার ভিতরে আমি আমাকে দেখি ঠিক নয় কি ভিডিওটা ঠিক আয়না ছবির মতো একটা বিষয় অতএব ওই ছবিটা অঙ্কিত ছবি না এই জন্য কোনো শাস্তি ইনশাল্লাহ আসবে না যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ সব জায়গায় আছে এবং ছুরির ভেতরে ছুরির ভিতরে আল্লাহ হাত আছে তাহলে সেই ব্যক্তির পেছনে নামাজ হবে কি নামাজের মশলা যুক্ত করবেন না এই বিষয়টা কি এমন কথা বলা এটা কি ইসলামে দলিল ভিত্তিক না এটা ভুল এটা প্রশ্ন করুন আল্লাহ সব জায়গায় আছে এইটা বলা যাবে না কুফুরি কুফুরি কালাম এটা ইমাম আবু বলেছেন এটা কুফুরি কালাম ইমাম শাফি বলেছেন কুফুরি কালাম ইমাম আহমদ বলেছেন কুফুরি কালাম ইমাম মালিক বলেছেন কুফুরি কালাম ইমাম আবুনিবার আলফেকুল এবং আলফেকুল আকবর দুই বইটা আমি দেখেছি উনি বলেছেন আল্লাহ ডেফিনেটলি আরসের উপরে আছেন এইটাই আকিদা কেউ যদি সন্দেহ করে এইটুকু বলে যে হ্যাঁ আল্লাহ আকাশেও থাকতে পারেন জমিনেও থাকতে পারেন তাহলে কাফের এমাম অগ্নিবার ফতোয়া ফেঁকে আকবরের মধ্যে ফেঁকে আফসাতের মধ্যে একই কথা আছে তো আল্লাহ সব জায়গায় আছেন এটা বেদ পুরাণের হিন্দু বিশ্বাস এই জিনিসটা অষ্টম শতাব্দীতে যখন বেদ পুরাণ বাগদাদে আরবি ভাষা অনুবাদ হয় তখন এই বেদ পুরাণের এই বিশ্বাসটা আরবি ভাষা হয়ে মুসলমানদের মধ্যে ঢুকে অষ্টম শতাব্দীর আগে এই এইরকম কোনো কথা কোনো মুসলমানে মুসলমান বলতো না আল্লাহ আরশুর উপরে বিরাজমান আর রহমান আল্লাহ রশিস্তাম রহমান আর্শের উপরেই বিরাজমান কোরআনে এক হাজার আয়াতে আল্লাহ তার অবস্থান করেছেন আকাশের উপরে আরশের উপরে হাজার আয়াত তো আল্লাহ আমাদের সাথে আছেন এটাও আমরা কোরআনে পাই তুম যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন এ সাথে আছেন মানে আল্লাহ তোমাদের সাথে আছেন মানে তোমরা কোথায় আছো এটা জানেন এটা হলো মাইয়াতে এল জ্ঞানগত সাতিত্ব তোমাদের সাথে আছেন মানে তোমাদের রিজিক দানে আছেন রহমত দানে আছেন তোমাদের দানে আছেন তোমাদের রক্ষণাবেক্ষণে আছেন যেমন নির্বাচন আসলে আমরা বলি যিনি যে দল করেন অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে নেতা আছে রংপুর আপনি আছেন এই এই খুলনায় খুলনায় বসে বলতেছেন অমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কেমনে তোমার সাথে আছেন এই সাথে আছে কি সাথে থাকার মানে কি গায়ে গায়ে লেগে থাকা না এই সাথে থাকা মানে তোমার প্রচারে আছি ভোট দানে আছি সহযোগিতায় আছে ঠিক না ঠিক আল্লাহ বলেছেন আমি তোমার সাথে আছি তোমাদের সাথে আছে মানে সহযোগিতায় আছি হেদায়েত দানে আছি রিজিক দানে আছে সাহায্য দানে আছে এইভাবে বুঝতে হবে এই আয়াতগুলোকে কিন্তু আল্লাহ নিজে আছেন কোথায় আরশের উপরে আর আল্লাহ তালার জাত সত্য এত বিশাল সাত আসমানকে যদি আল্লাহর হাতের তালুতে রাখা হয় তাহলে আমাদের কারো হাতের তালুতে রাখা সাতটা হবে সদিষ্ট বড় আল্লাহকে আপনি এই পৃথিবীতে কোথায় রাখবেন কোথায় জাগায় অতএব নির্ঘাত আল্লাহ কোথায় আর্শের উপর এটা মাঝাব একমত বিষয়ে সমস্ত মুফাসরিন্দা সাহাবাই কেরাম সবাই একমত বিপদ বালা মুসিবত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাবিজ সুতা তারপরে গাছের শিকড় ধাতব পদার্থ শরীরে ঝোলানোতে কোনো সমস্যা আছে কি দেখুন আল্লাদবি বলেছেন মানে আল্লাকা তাবি মতান ফকাত আশরাকা যে কোনো তাবিজ ঝুলালো সে শিরিক করলো মানে আল্লাকা সেই উকেলা এলে হে যে শরীরে কিছু জিনিস লটকাবে তাকে ওই জিনিসের উপর ছেড়ে দেওয়া হবে আল্লাহ তাকে কোনো সাহায্য করবেন না রোগ মুক্তি দেবেন না বলা বিপদ থেকেও রক্ষা করবেন না ইন তুমি যদি এই তাবিজ তোমার নিয়ে মারা যাও এই মাজারের তাগা নিয়ে মারা যাও এই পড়াশুতা নিয়ে মারা যাও জালের কড়ি এটা সেটা যেগুলি গায়ে ঝুলিয়েছ অমুক পাথর তমুক পাথর এগুলি নিয়ে যদি মারা যাও কশ্চিন কালেও জান্নাত পাবে না তুমি অতএব এইসব জিনিস লটকানো হারাম আলী মোলামারা একটা কাজ করতে পারেন তাবিজ তোমার না দিয়ে পানি পড়া দেবেন বর্তমানে পানির বোতল পাওয়া যায় এক বোতল পানি পড়ে সুরে ফাতে সাতবার পরে তিন কুল পরে বা বিভিন্ন আয়াত হাদিস পড়ে ফো দিলেন সেটা দিয়েই আপনার মূল চিকিৎসাটা হওয়া সম্ভব সাহাবি আবু সাইদ খুদ্রি সুরে ফাতে সাতবার পরে সাপে কাটা লোককে ফো দিলেন লোকটা মৌমুষ্য অবস্থায় পড়ে আছে ফুস সাথে সাথে লাভ দিয়ে উঠল আবু আবু খুদ্রি রাজি আল্লাহ ছাগল তারা দিল বিনিময় হিসেবে নবীজি শুনে বলেন যে আমাকেও এক ভাগ মানে এটা খুব হালাল জিনিস তা আলী মোলা যদি ফুক করে পয়সা নেন রুগী ভালো করে তাহলে কোনো সমস্যা নেই জিনিসটা হালাল হইলো রুজিও হইলো রুগিও ভালো হইলো তাবিজ দিলে কিন্তু সর্বনাশ তাবিজ দিলে হারাম হলো সিরিক হলো আপনি পয়সা নিলেও হারাম করলেন ঠিক না আরব জাপানের একজন বড় পানি বিজ্ঞানী ওয়াটার সাইন্টিস্ট মুসারি ও ইমোটো উনি একটা বই লিখেছেন ওয়াটার সাইন্স পানি বিজ্ঞান সে পানি বিজ্ঞান বইতে উনি লিখেছেন যে আমি পানির উপরে কোরআন পড়ে ফু দিলে কি হয় আমি আমার যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছি পানির ডিজাইন চেঞ্জ হয়ে যায় এবং সেই পানি যদি কেউ পান করে তার রোগ ভালো না হয়ে যায় না অবশ্যই সেই রোগের উপরে কাজ ওই পানিটা অতএব যেটা হালাল আছে আমরা হারামে যাবো কেন হালাল থাকতে সরাসরি জার দেবেন সরাসরি পানি পড়া দিয়ে আপনি দিয়ে দিবেন পানি পড়া দিয়ে যদি আপনি ক্যান্সার ভালো করতে পারেন

কোরান আসছে জিন্দের জন্য বুঝেন না লেউন জেরমান কানা হাইয়া কোরান মোহাম্মদ সাল্লামের উপর নাজির করা হয়েছে যাতে তিনি জীবিতকে কোরান দিয়ে সতর্ক করেন কাকে জীবিতকে কে লেউন কানা হাইয়া হাই মানে জীবিত জীবিতের জন্য কোরান মরার জন্য না মরা তো মরে গেছে। মরার সামনে তুমি কোরআন বললে কি হবে ওটা সুন্নত নাই নিয়ম নাই কোন কোরআনে কোথাও কোনো হাদিস যেইদিকে মুখ ফেরাও সেদিকেই আল্লাহর দিক আছে অজনের এক মানা হলে দিক অজন আসলে অজন শব্দের মূল অর্থ হলো দিক তো চেহারাকে যেহাতন কে বলা হয় যেহেতু চেহারা নিয়ে যেই দিকে ফিরে সেটাই তার দিক এই জন্য চেহারাকে আরবিতে অঝুন বলে যেদিকে ফেরাও না কেন সেই দিকে আল্লাহ চেহারা আছে আল্লাহ দিক আছে আল্লাহ দিক আছে আল্লাহ যদি বলেন যে পশ্চিম দিকে ফিরে সালাদ পড়ো পড়বা সেটাও আল্লাহ দিক যদি বলেন পূর্ব দিকে ফিরে পড়ো তাহলে পূর্ব দিকে ফিরে পড়বা কারণ সেটাও কার আল্লাহর ولिल्लाह المسریک والمغرب جميعا مسریک مغرب পূর্ব পশ্চিম কার আল্লাহ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি কাবার দিকে ফিরে দেয়া হলো পূর্ব দিক থেকে মুখ ফিরিয়ে তখন ইহুদিরা اعتراض করল আপত্তি তুলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেন এই দিকে ফেরালেন তখন আল্লাহ উত্তর দিয়েছেন যেই দিকেই ফিরাও না কেন আল্লাহ দিক সেদিকেই আছে এতে কোনো দোষ নাই আল্লাহ যদি বলেন তাহলে কোনো দোষ নাই আইনে মাতুয়াল্লু ভাসান মজুল্লার আরেকটা প্রয়োগ ক্ষেত্র হলো বাহনে বসে নফল পড়া সুন্নত পড়া কোন গাড়িতে ট্রেনে বিমানে জাহাজে যদি আপনি ফরজ পড়তে চান তখন নির্দিষ্ট ক্যাবলা লাগবে আর সুন্নত নফল পড়তে চাইলে কোনো ক্যাবলা লাগবে না যেদিকে ফিরবেন সেইদিকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে সহি সহি হাদিস গুলিতে অসংখ্য হাদিস আসছে ইউসাল্লি আল্লাহ হেলাতিহি হেসুমাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুনে বসে সালাত পড়তেন বাহন যেদিকে ফিরতো তিনি সেদিকেই থাকতেন হতে সালাতের কোনো সমাস নেই খোরাসান থেকে কালো পতাকাবাহী দল আবির্ভূত হবে ওই হাদিসটি কি সহিহ কিছু বিতর আছে কিন্তু মোটামুটি অনেকগুলো সনদে বুনিত হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য সেটা ইমাম মাহদী আলাইহিস সালামের যারা অনুসারী হবে তারা আসবে খোরাসানের দিক থেকে আফগানিস্তান এশাম অঞ্চল থেকে সেই দলে ইমাম মাহদী থাকবেন সামনে ইমাম মাহাদি আসবেন সারা বিশ্ব দখল করবেন একজন মানুষ আসবেন ইমাম রূপে নবজির হাসান হাসান বংশ থেকে আসবেন ইনি এক রাতে চেঞ্জ হবেন আল্লাহ তাকে এক রাত্রে আল্লাহ তাকে বিশ্ব পরিচালনার যোগ্য করে তুলবেন এমন এক সফটওয়্যার ডাউনলোড করে দেবেন ভিতরে এক সফটওয়্যারে উনি এক রাত্রে বিশ্ব নেতা। কোন অভিজ্ঞতা ছাড়াই এবং সাত মহাদেশ দখল করে কোরআন দিয়ে সাত মহাদেশ পরিচালনা করবেন এবং তার শেষ আমলে নয় বছরের মাথায় দাজ্জাল আসবে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস নামবেন আকাশ থেকে এগুলি সামনে আসছে বেশি দিন দূরে না ইনশাআল্লাহ এখনকার যুবক যারা আছে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি এর খাঁটি এল আলেমদের কাছে নির্ধারিত ইলম আলেমদের কাছে কিন্তু ভাবে লক্ষণে আলামতে বোঝা যায় যে এটা কাছে ডাক্তাররা যেমন ক্যান্সারের অবস্থা দেখে বলে আর মাস বাঁচবে দেখা যায় সাড়ে তিন মাস বাঁচে একটু কম বেশ হয় ঠিক না তো ওরা দেহের ডাক্তাররা যদি বললে এমন হয় তাহলে ধর্মীয় ডাক্তার যারা তারা বললে তো আরো শুদ্ধ হবে ধর্মীয় ডাক্তাররা তারা বুঝে কোনটা জিনিস কখন ঘটতে পারে একটা আইডিয়া চলে আসে বিশ্ব ওরসরীপ মহাপ্ররীফের অর্থ কি সব ভুয়া জিনিস ভুয়া মিথ্যা জিনিস মিথ্যা জনগণকে ঠকাবার জন্য প্রতারণা হ্যাঁ ভুয়া ধার্মিকতা এগুলি মারাত্মক গুমরাহি ভ্রান্তি বিশ্ব বিশ্বরী বিশ্ব কিসে কি মানে দুলা দুলান আরবিতে আরুস বলে দুলা দুলানকে এখানে মরা কবরে দুলা দুলান পাইলে হ্যাঁ কিসের শরীফ এগুলি আসলে কেউ যদি কারোর জন্য ওরস করে এটা মূলত শ্রাদ্ধ এটা বিজাতিদের শ্রাদ্ধ অনুষ্ঠান তো কোন মুসলমান যদি ওরুস নামে চল্লিশা নামে যে কোনো নামে মৃতের জন্য এই অনুষ্ঠান করে সাথে সাথে মৃত ব্যক্তির কবরে আজাব আরম্ভ হবে একদম সাথে সাথে আরম্ভ হবে সহি বুখারী কিতাবুল মধ্যে হাদিসটি আসছে আল মাইয়াতু ইউআযযাবু বিমা নিহা আলাইহি মাইয়েতকে আযাব দেয়া হয় তার জন্য যদি নিয়াহাত অনুষ্ঠান করা হয় নিয়াহাত বলতে এই ওরস 40 আ নিয়াহাত সম্পর্কে ইবনে মাজার মধ্যে আরেকটি বিস্তারিত হাদিস আসছে জাবের ইবনে আবদুল্লাহ থেকে তিনি বলেন কুননা নাউদ্দু লিসতিমা ইলা আহলিল মাইয়াত ওয়া সানআতা নিয়াহা মাইয়েতের পরিবার পরিজনের কাছে একত্রিত হওয়া সেখানে খাদ্য খাদ্য পাকিয়ে জিয়াফতের আয়োজন করাকে আমরা সাহাবিরা নিয়াহাত মনে করতাম এই নিয়াহাত করলেই বলা হয়েছে কবরে আজাব আরম্ভ হবে তাহলে কেউ যদি কারো মা বাবাকে আজাব দিতে চাও নিজের ওস্তাদ কে আজাব দিতে চাও তাহলে ওরস শরীফ করলে আজাব আরম্ভ হয়ে গেল ঠিক না তাহলে ওরস কি আজাব মাফ করার উচিলে হইলো না আজাব দেওয়ার উচিলে হইলো কি দরকারটা মাইয়ের কে আজাব দেওয়ার তুমি মজা করি খাইলা আর ওনারে গুতা খাওয়াইলা ঠিক না কত নিষ্ঠুর জিনিস এগুলি পাপ এগুলি করবেন না করা যাবে না এগুলি হারাম হারামের চেয়ে আরো এক ডিগ্রি বেশি কুফুর নবীজি বলেছেন সহি মুসলিমের হাদিস এস নাতানি হুমা বিন না সে কুফরন দুটি পাপ আছে মানব জাতির মধ্যে আমার উন্মতের মধ্যে থাকবে কুফুরি পাপ আর তনফিন নসবে কোন সন্তানের নসব ধরে গালি গালাজ করা যারো সন্তান বলা কাউকে এটা কুফুরি কাজ আর আরেকটা হলো নিয়া হাত ওয়ালাল মাইয়েত মাইয়েতের জন্য ওরস চল্লিশ হা সাতাইশ হা হাত এই অনুষ্ঠানগুলি করা এইটা যদি করে কুফুরি কাজ কি কাজ কুফুরি কাজ মাইতের জন্য আপনি কোরআনে করিম কিনে ওনারা স্বভাব পাবেন ডিপ টিউবওয়েল দেন মায়েতার নামে মায়ের বাপার নামে স্বভাব পাবেন যাত্রী ছাউনি নির্মাণ করে দেন প্রতীকরা একটু বিশ্রাম নিয়ে আরাম পাবে এটা মা বাবার স্বভাব পেয়ে যাবেন হ্যাঁ একটা সবকায় জারিয়া মুক্তব্য বানিয়ে দেন এতিমখানা দিয়ে দেন মা বাবার নামে একটা কালভার্ট করে দেন মা বাবার নামে একটা খালবিল খনন করে দেন মা বাবার নামে এগুলি সাতটা পয়েন্ট আছে একটা হাদিসে এই সাতটা পয়েন্ট করলে মাইয়েত এর সবাবগুলি পেয়ে যাবে আবু দাউদের হাদিস আরো পাঁচটা আছে আলাই আলাইহিমা মাইয়েতের জন্য দোয়া করো মা বাবার জন্য তুমি দোয়া করো সন্তান হয়ে মা বাবা এর সবাব পেয়ে যাবে বলে ইস্তেগফার লাহুমা মা বাবার জন্য ইস্তেগফার করো আল্লাহ তাদের গুনা ক্ষমা করে তাদের মান সান বৃদ্ধি করে দেবেন সেটা করো তিন নম্বর ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা মা বাবার যদি কোনো কারো কোথাও প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে এত হাজার টাকা দান করব কিন্তু দানটা করতে পারলেন না সেটা তোমরা করে দাও তাহলে মা বাবায় সব পেয়ে যাবেন সেনাতুর রাহিম ইহিমা মায়ের দিক থেকে যে মাতৃকুলের আত্মীয় পিতার দিক থেকে যে পিতৃকুলের আত্মীয় তাদেরকে যদি খাওয়াও পড়াও তাদেরকে যদি সেবা দাও আত্মীয়দের খোঁজ খবর নাও এই সবাবগুলি মা বাবা পেয়ে যাবেন একরাম সাদি কিহিমা পাঁচ নম্বর হলো মায়ের বান্ধবীদেরকে একটু শাড়ি দাও একটু কাপড় দাও একটু টাকা দাও হাদিয়া দাও মায়ের সবগুলি পেয়ে যাবেন বাবার বন্ধু কারা ছিল বন্ধুদের মধ্যে এসব কিছু করো বাবা এর সবগুলি পেয়ে যাবেন এগুলি হল সুন্নতি পোশাক বলতে কোন ধরনের পোশাক বোঝা এবং টুপি না পড়লে নামাজ হবে কি টুপি না পড়লে নামাজ হয়ে যাবে তবে মুসলিম বিশ্বকে দুই ভাগ করা যায় একটা পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ মুসলিম বিশ্বের পশ্চিম গোলার্ধে সাধারণত টুপি একটা ধর্মীয় সংস্কৃতি হিসাবে এটা ব্যাপক হয় নাই ওরা টুপি ছাড়াই চালাদ পড়তে অভ্যস্ত সেসব দেশে টুপি টুপি ছাড়া চালাদ পড়লে সমস্যা নেই কিন্তু আমাদের এইসব অঞ্চলে টুপিটা একটা ধর্মীয় আবেগ ধর্মীয় একটা প্রতীক হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে এসব অঞ্চলে যদি ইমাম সাহেব টুপি ছাড়া নামাজ শুরু করে দেয় পাবলিক নামাজও ছেড়ে দেবে ইমামে টুপি ছাড়লে পাবলিক নামাজ ছেড়ে দেবে ঠিক না তবে এই এরকম নামাজ দরকার না একদিন একটা এইখানে এই অঞ্চলে টুপি পড়াটাই উত্তম কেন এটা সমস্যাও নেই এটা তো শিরভূষণ মাথার একটা এটা পোশাক এটা সৌন্দর্য সময় এগারোটা আটত্রিশ মিনিট হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন আমি যে কোনো টাইমে শেষ করে দেব এখন আর মানে বক্তব্য দীর্ঘায়িত করাটা এখন আমার জন্য ওভার টাইম আমার বেসিক টাইম শেষ হয়েছে আলহামদুলিল্লাহ মহিলাদের মসজিদে যেয়ে নামাজ পড়া জায়জ আছে কি মহিলাদের জন্য যত অভ্যন্তরে সনাত পড়বে ততই উত্তম সলাহ তুহা ফি মাখদা এহা খাইর উন্মিন সোনা তেহা ফি হুজনাত নরমাল কক্ষে বাড়ির কক্ষে সানাদ পড়াচ্ছে সে তার নিজের স্বয়ন কক্ষে যদি সনাত পড়ে এতে সবচেয়ে বেশি সভাব বাকি কোনো মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দেওয়া যাবে না লা তম না ও এ মা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ও বুউ হুন না খাইরুল্লাহ না যদি তাদের গ তাদের জন্য উত্তম কিন্তু মাঝে মধ্যে তো একটু বের হতেও মন চায় এটা ইমামের কেরাতও শুনতে মন চায় ইমামের মশলা মাসলে তো শোনা দরকার এই জন্য বাইরে যেতে চাইলে বাধা দেয়া যাবে না বাংলাদেশে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে বাইতুল্লাতে আছে মসজিদ নবীতে আছে বাইতুল মুকদ্দাসে আছে বাংলাদেশের হাজার হাজার মসজিদে এই সুন্নতটা করা আছে অতএব সব মসজিদে এটা থাকা ভালো এটা উচিত থাকলে মহিলাদের হক আদায় হলো দেখা যেন দেখা নামাজের টাইম হয়ে গেছে স্বামী মসজিদে ঢুকে নামাজ পড়তেছে স্ত্রী দাঁড়িয়ে আছে তার জন্য সনাদ পড়ার কোনো ব্যবস্থা নাই তার কি জোহর ফরজ না তার কি আসের ফরজ না তাহলে তার জন্য কেন মসজিদে সনাদ পড়ার ব্যবস্থা নাই তাহলে সে কোথায় যাবে অবশ্যই ব্যবস্থা রাখতে হবে না রাখাটা ভুল জিনাকারের শাস্তি কি বিস্তারিত বলবেন জিনাকারের শাস্তি যেটা আজকালকার দুনিয়াতে পানির মতো চলছে ব্যবচার স্বামী স্ত্রীর সম্পর্ক বহির্ভূত যত নরনারীর সম্পর্ক এগুলি সবই জিনা ব্যবিচার এবং ইলিগাল কর্ম মহাপাপ নিকৃষ্ট মহাপাপ এবং এই মহাপাপের কারণে পুরুর জাতি মারা পড়বে পলা ফাসা জিনা ফি কওমিন ইল্লা ফাসা ফিহিম আল মউত যেই কম যেই পুরুষদের মধ্যে জিনা ছড়িয়ে পড়ে সেই পুরুষরা বাঁচে না মারা যাবে এখনকার সমাজে নারীদের চেয়ে পুরুষরা মারা যায় বেশি জিনার কারণে মরতে 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 এমন হবে হাততাইয়া কোন আলেখম সি নাম আতানিল ফাইয়ে বল আহেদ সাই বোখারি সাইদি কিতাবই ইমানে রয়েছে যে মরতে মরতে পুরুষের সংখ্যা এমন কমবে কোন চারজন থাকবে মহিলা একজন থাকবে পুরুষ এমন মরা মরবে পুরুষেরা অ্যাক্সিডেন্টে জি জি করছে শরীরেতে শাস্তি তো নাই একশো ব্যাত নাই পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করার শাস্তিটাও বিশ্ব সমাজে নাই এটা করতে গেলে বলবে গ্যাসেরে গ্যাসে রে মানবাধিকার গেছে বুঝেন না চিৎকার উঠবে এই জন্য আল্লাহ কয় রাখ আমার কাছে শাস্তির তো অভাব নাই জিনা করেছ অ্যাক্সিডেন্ট দিয়ে মেরে দিব ট্রাকের চাকার তলে বাসের চাকার তলে লঞ্চে ট্রাকে বিমানে আগুনে এখানে সেখানে মেরে দেব এইডস দিয়ে মেরে দেবে এইডস বুঝেন না সিফিলিস গনোরিয়া ভয়াবহ জিকা ভাইরাস সোয়াইন ফ্লু কত কি মারার কোন প্রযুক্তির অভাব আছে আল্লাহর কাছে শাস্তি সমান মৌত চালিয়ে দেব ব্যাপক হারে তো সমাজে জিনা ছড়িয়ে পড়লে পুরুষ জাতি বাঁচে না মেয়ে লোক বেঁচে থাকে বহুত বাড়ি দেখেছি সব মহিলারা বিধবা হয়ে বেঁচে আস স্বামী একটাও নেই পর্দা করে না শালীনতা নাই জিনায় বা বিচার আছে এই জন্য এটা ভয়ঙ্কর জিনিস মানব দেহে যত রোগ সমস্ত রোগের কারণ হলো জিনা

এই যে কোমরে ব্যথা এই কোমরে ব্যথা জিনার কারণে হয়েছে সমাজে জিনা ছড়িয়ে গেছে এই জন্য ভালো লোক কোমরে ব্যথা অনুভব করবে হাঁটুর ব্যথা হাঁটুর যন্ত্রণা তো এখন শতকরা আশি ভাগ জিনার কারণে আসবে ইনফেকশন ভিতরে গৃহযুদ্ধ শুরু হয় দেহের ভিতরে যখন বাহিনী বাহিনী গৃহযুদ্ধ আরম্ভ হয় তখন হাঁটু ব্যথা কোমর ব্যথা টাকনুর ব্যথা এই ব্যথা সারা ব্যথা শুরু হয় এগুলি জিনা ব্যাপারে কারণে হয় আগে এত ব্যথা ছিল না ঢাকা শহরে কোনো বড় বড় শহরে গেলে দেখি সামনে দুই কাতার সব চেয়ারম্যান মুসুল্লি চা আজান আওয়াজ করতে পারে না কারণ সমাজে ব্যাবিচার বাড়ছে আল্লাহ তালা ইনফ্লেশন বাড়া দিয়েছে যারা জিনা করে না ভালো লোক তাদেরও হবে কারণ কেন্দ্রীয় শাস্তি যখন আসে সবার জন্য আসে শরীয়তের শাস্তি যদি তোমরা করতা যে অপরাধী তাকে শাস্তিটা দিতা যেহেতু শরীয়তের শাস্তি নাই এবার সবাই শাস্তি পাইবা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তাহে যেন তৃণ সম দহে ঠিক না এই কথাটা ঠিক যদি কথাটা একজন অমুসলিমের কিন্তু কথাটা ঠিক আছে মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া এটা তো গেল এই খাওয়া দাওয়া করলে মৃত ব্যক্তিকে যদি কেউ আজাব দিতে চান তাহলে তার নামে খাওয়া দাওয়া করেন আজাব আরম্ভ হয়ে যাবে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কি স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য হলো স্বামীর অবর্তমানে কাউকে আই লাভ ইউ কেউ বলবে না কোন পর পুরুষকে মোবাইল করবে না কোন পর পুরুষকে স্বামীর বিছানায় স্বামীর ঘরে আনবে না স্বামীর পারমিশন ছাড়া নো পারমিশন না নারীদের কাছে স্ত্রী হিসাবে একটা হক বেসিক হক তোমরা পাবে সেটা হলো তোমাদের অনুমতি নাই তোমরা পছন্দ করো না এমন কোন ব্যক্তি পুরুষ তোমাদের ঘরে তোমাদের বর্তমানে স্ত্রীরা ঢুকাতে পারবে না একটা পয়েন্ট এটা মারাত্মক স্ত্রীর প্রতি এটা হলো স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রী প্রতি স্বামীর কর্তব্য হল স্ত্রী যদি তোমাদের কথা মান্য করে চলে তাহলে ভরণ পোষণ দেবে থাকতে দেবে খেতে দেবে চিকিৎসা দেবে যা লাগবে তা দেবে আর তারা যদি অন্যায় করে তাহলে তাদেরকে হালকা শাসন করে বসীভূত করার চেষ্টা করবে এগুলি বিস্তারিত বলতে গেলে অনেক একটা বই লিখতে হবে খুব সংক্ষেপে বলে দিলাম ভাষণ থেকে মহিলারা কিভাবে চলাফেরা করবে সে সম্পর্কে কিছু বলবেন মহিলারা চলবে না বলছেন যে আলাই কুন নামবে হাফ ও নারীরা রাস্তার কিনে দিয়া চলো লাজুক লাজুকতার ছিন্ন রেখে রেখে চলো কিনারে চলো রাস্তার মাঝখান পুরুষের আর কিনেরা হইলেও তোমাদের এতে লাজুকতা ফুটে ওঠে বুঝেন না এর মধ্যে মেয়েদের যে নারীত্ব মাতৃত্ব যে লাজুকতা লজ্জার কতগুলো সেল আছে ব্রেইনে লজ্জার সেল যে নারীর লজ্জা নাই সেই নারীর ব্রেইনের সেলগুলো মারা গেছে এই নারীর সন্তান হলে হাবা গোবা হইতে পারে লজ্জাহীনা নারীর ছেলেরাই ছেলে মেয়েরা হাবা গোবা হয় ওটিস্টিক হয় অ্যাবনরমাল হয় ওই জন্য প্রতিভাহীন হয় শক্তিহীন হয় বিভিন্ন রোগে আক্রান্ত হয় লজ্জাহীন মায়ের সন্তানরা আর যে মায়ের লজ্জা যত কঠিন যত বেশি তার সন্তান তত বেশি প্রতিভাদার হয় তত বেশি এনার্জেটিক হয় পাওয়ারফুল হয় নীতিবান হয় কারণ এটা লজ্জার কতগুলি সেল আছে এগুলি বেঁচে থাকলেই সে লাজুক প্রকৃতির হবে ওই মেয়েটা এবং লজ্জা হলো জীবনী শক্তির নাম জীবনী শক্তি যার মধ্যে যত বেশি তার লজ্জা তত বেশি লজ্জা আসে কি থেকে খারাপ জিনিস জিনিসটা উচিত নয় এই জন্য সে লজ্জা পাচ্ছে করতে পারতেছে না কত বড় ভালো গুণ এটা কত বড় ভালো গুণ আজকাল তো এই লজ্জা মেরে দেওয়া হয়েছে মেয়েদের লজ্জা নষ্ট করে দেওয়া হচ্ছে স্কুলে কলেজে বিদ্যালয়ে এখানে সেখানে নিয়ে লজ্জার কোনো বলাই রাখা হয় না এই জন্য সন্তান হাবা গোবা প্রিয় ভাইরা মহিলারা চলাফেরা করবে লাজুকতা নিয়ে জিলবাব বোরকা মাথার সব সবকিছু পরে পূর্ণ হিজাব করে চলবে ইমাম মাহাদি যে কাফেলায় আসবে সে কাফেলার ইঙ্গিত কি পাওয়া যায় একটু আগে তো গেল কালো পতাকাধারীদের মধ্যে আসবে সাধারণরা বলে থাকেন আমরা তো কোরআন হাদিস বুঝি না আলেমরা যা বলে তাই তো শুনি তাহলে আমরা কি করব আপনারা কি করবেন আপনারা বুঝেন না এক একজন মানুষের মাথার মধ্যে তেইশো কোটি সেল আছে জ্ঞান ডাউনলোড করার জন্য একটা মানুষের মাথায় পৌনে পাঁচশো কোটি বই ডাউনলোড করা যায় পৌনে পাঁচশো কোটি রিক্সালার মাথা হোক আর মেথরের মাথা হোক বুঝেন না বুঝেন না যদি বলি যে এখানে এখানে এক শতক জমি বিক্রি হবে দাম এক লাখ টাকা আবদুল্লাহর জমি সলিমুল্লাহ কিনবে সলিমুল্লাহ রিক্সাওয়ালা কোনো জ্ঞান নাই ক্লাস ওয়ানও পড়ে নাই এত মূর্খ সলিমুল্লাহ ভাই আবদুল্লাহ ভাই জমিটা কেন কে বলতেছে আমি কাজী ইব্রাহিম বললাম কিন্তু আবদুল্লাহ কোনো দলিল নেই কিচ্ছু নেই দলিল প্রমাণ রেকর্ড কিছুই নেই কিন্তু প্রধান বক্তা বলতেছে জমিটা আবদুল্লাহ আমি জানি তুমি কিনো সলিমুল্লাহ বলবে বক্তা সাহেব আপনার সব এইটা মানতে বললাম না জমি কেমনে আবদুল্লাহার হয় ঠিক না এখন যদি আমি বাংলাদেশে তিন লাখ ইমাম খতিবকে ডেকে আনি আবদুল্লাহ বুঝাই যে না সব ইমামরা বলতেছে এটা আব্দুল্লাহর জমি সলিমুল্লাহ এটা কিনো সলিমুল্লাহ বলবে আপনারা কি সব ইমামরা পাগল হইলেন কাজী সাহেবের মতো দলিল ছাড়া জমি তার হয় কেমন আচ্ছা এবার যদি মক্কার সাতজন ইমাম ছয় সাতজন ইমাম মসজিদে নবী ছয় সাতজন ইমাম সবারই যদি আনি ওনারা যদি বলে হ্যাঁ জমিনটা আবদুল্লাহ তবে দলিল নেই সলিমুল্লাহ কইব এই দেশে থাকতাম না আমি এরা বলে কি দলিল ছাড়া জমি কেমনে হয় কি বুঝে বুঝে কি ব্রেন চিন্তা করে দেখেন তুমি এক শতক জমির দলিল মাসলাটা এত বুঝে বুঝলা তুমি ইমান নিয়ে বললে যে দশটা পৃথিবীর জমি পাইবা সে দশ পৃথিবীর জমি তুমি দলিল ছাড়া নিয়ে নিবা সেখানে দলিল লাগবে না হ্যাঁ তুমি দলিল বুঝ না সাধারণরা বলে থাকে না আমরা তো কোনো বুঝি না বুঝেন না আপনারা যা বুঝা বুঝেন আপনাদের দুনিয়া আলেমরা উদ্ধারে কাছেও নাই এইসব কথা বলে পার পাবেন না বেসিক ইসলামের প্রাথমিক জরুরি জ্ঞান অর্জন করা সবার উপরে ফরস সবাই বুঝবে এই জন্য আল্লাহ করেছে এই ক্ষমতা দেয়া আছে বলা হয়েছে। জাহান নামে যাবে পড়া মুসলমান জান্নাতে যাবে এই দুইটা কথা মনে রাখবেন শুনে মুসলমান জাহান নামে যাবে পড়া মুসলমান জান্নাতে যাবে দলিল কি মেসকাতের একশো একত্রিশ নম্বর হাদিস আবু দাউদ মোসাদ আহমদ সংকলিত আলবানি বলেছেন শাহিদ আসলে হাদিসটা বিশুদ্ধ আমাদের মৃত্যুর পরে কবরে যে তিনটা প্রশ্ন হবে মার রব তোমার রব কে আমার দিন উকা তোমার দিন কে আমার নবী উকা তোমার নবী কে তিন প্রশ্নের উত্তর দিলে পরে চতুর্থ একটা প্রশ্ন আসবে এটা অনেকে জানে না কিন্তু ওই হাদিসটার মধ্যে এই প্রশ্নটাও আছে চতুর্থ প্রশ্নটা কি আসবে মা এল মুকা ওমায়ুদ্রিক তোমার সোর্স অব নলেজ কি যেহেতু কবরটা হলো কোর্ট হাইকোর্ট আখের হাতের প্রথম হাইকোর্ট তো এই কোর্টে তুমি জবানবন্দি দিচ্ছ এখন তুমি যেই দাবি করেছো যে তোমার রব আল্লাহ তোমার দিন ইসলাম তোমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার এই দাবির পক্ষে দলিল ডকুমেন্টস দাও সোর্স অফ নলেজ কি বই কি কোন বই পড়ে তুমি এই উত্তরগুলি দিলে বইয়ের নাম বলো তখন যারা কোরআনের ছাত্র তারা বলবে করাও তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম বা মন্তবিহত আমি আল্লাহর কোরআনের প্রতি ইমান এনেছি সত্য বলে বিশ্বাস করেছি তখনই নাজাদের হুকুম চলে আসবে বলে নাজাত দিয়ে দাও হুমেনাল জান্নাত জান্নাতের ফরজ বিছাও আল বিশুমেনাল জান্না জান্নাতের লেবাস পড়াও হফতাব উল্লাহ বা আনিলে জান্নাত জান্নাতের দিকে গাইড তৈরি করে দেওয়ার জন্য নাজাদ গোল্ডেনের প্লাস পেয়ে গেলো তাহলে পড়া মুসলমান জান্নাত আমি আল্লাহর কিতাব পড়েছি এটা বলেছে জান্নাত পাইলে আর যে কোরআন পড়ে নাই তারে যেই প্রশ্ন করবো সে বলবো হা হা জানি না হায় হায় আমি তো জানিনা তারপরে বলবে আমি তো লোক মুখে যা শুনতাম এটাই কইতাম আমার তো কোনো পড়ালেখা নাই তখন লোহার মুগুর আর হাতুড়া দিয়ে এই যে মায়ের শুরু হবে পড়ালেখা করস নাই কেন লা তালাইতা কোরআন তেলামতো করিস নাই কোরআনের কোনো জ্ঞান অর্জন করিস নাই এত বড় ব্রেন দিয়ে তা কি মার শুরু তাইলে পড়া মুসলমান জান্নাতি আর সোনা মুসলমান কি যেতে হবে পড়তে হবে পড়া পড়তে হবে না পড়ে উপায় নাই বুড়ো হয়ে গেছেন কালকে বোখারি শরীফ কিনে কোরআনের বাংলা যদ্দুর পরে কিনে পড়া শুরু করে দেন কোরআনের জন্য কোন বুড়া আর জোয়ান নেই সবাই এক সমান সহজ সর্ব বয়সের জন্য কোরআন বোঝা পড়া সহজ করে দিয়েছেন আল্লাহ তাহলে জি হ্যাঁ হইতে হবে তো কোরআন পড়লে তো কোমরা হইতে হবে দুধ খাইলে আমাশার রুগী যদি দুধ খায় সে তো আরো স্বাস্থ্য নষ্ট হবে আমাশার রুগী যদি ইলিশ মাছ খায় আরো তো কেয়ামত ঠিক না ভিতর ভালো নাই ভালো জিনিস খাইলে তো আরো খারাপ হইবো আগে ভিতরটা ভালো করো ভিতরে ইমানটা ভালো করে কোরআন পড়ো ইমানটা ঠিক করে বুখারী পড় তারপর কেমন বাড়াবো ঠিক ভিতরে তোমার আমাশয় তোমার ভিতরে গন্ডগোল এই এই গন্ডগোল লই কোরআন পড়লে তো কোরআনে ফল দিবে না ইউদিল লবিহি কাসিরান ওয়াহদিবিহি কাসীরা এই কোরআন দিয়ে আল্লাহ অনেক মানুষকে গুমরা করে দেন কোরান দিয়ে অনেক মানুষকে হেদায়ত করে দেন ওমায় উদিল্লু বিহি ইল্লাল ফাঁসেকিন কোরআন দিয়ে গোমরা করেন কাদেরকে ভিতরে ফাঁসে কি বেঈমানি লইয়া যারা কোরান পড়ে আরে মিয়া তোমার শখে নাই শখ অন্ধ সামনে সূর্য আনি লাভ কি তোমার শখ নাই সামনে বাতি জ্বালাই লাভ কি অন্ধের জন্য দিনের বারোটাই কি রাতের বারোটাই কি ঠিক না আগে তো চোখ ভালো করো চোখটা হলো ইমান আর কোরআন হাদিস বোখারি এগুলির সহ্য যার ইমানের শোক নাই তার সামনে বোখারি এনে লাভ কি দুনিয়ার সূর্যের আলো দেখতে যেমন এই লাগে তেমনি কোরআনের আলো বোখারির আলো বুঝতে ইমানের চোখ লাগে যারা বলে বোখারি বলে গোমরা হয় ওদের ইমানের চোখ নাই এজন্য গোমরাহের কথা চলে গেছে আস্তাক ফেরল্লা দুনিয়াতে দুইটাই হেদায়তের মাধ্যম আছে একটা কোরআন একটা হাদিস মানে তগল হুদাফিরে আদল হুল ন কোরানের বাইরে যদি কেউ হাদায়ত তারাস করে আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে গোমরাহ করার জন্য ওরে আমি গোমরা করে দেবো কিসের হেদায়েত কোরানের বাইরে হাদিসের বাইরে যাই হোক আসলে ভাইরা সব উত্তর সব মাসরা সব ম দিয়ে শেষ করা যায় না কারণ রাত গভীর হয়েছে আর এখন আমার মনে হয় আরও কিছু কিছু মেহমানদারি ইত্যাদি মনে আছে নাকি আমি আছে আরয়াতাই এজন্য সভাপতি অনুরোধ জানিয়েছেন গবীরাত হচ্ছে এখন বাকি অনুষ্ঠানের জন্য সময় দিতে হচ্ছে তো এখানেই বিরতি করছি কাফফরাতুল মজলিস দোয়াটি পড়ে আমি সমাপ্ত করছি বাকি সভাপতি কথা বলবেন সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া তাওবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া